আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কোনো একটা মিডিয়া ফাইল যখন আমরা আপলোড করি তার জন্য আমরা কিভাবে সেটিং করতে পারি এবং কোনো একটা মিডিয়া ফাইল আমাদের অ্যাডমিন প্যানেলে কিভাবে আপলোড করতে পারি সেটা। সো চলুন শুরু করি। এর জন্য প্রথমে আমরা আমাদের মডেলস ডট পাইয়ে আমাদের অ্যাপের মডেলস ডট পাইয়ে চলে গেলাম। মডেলস ডট পাইয়ে চলে গিয়ে মডেলস এখান থেকে আমরা প্রথমে একটা মডেল ক্রিয়েট করব। মডেলের নাম হচ্ছে ইউজার প্রোফাইল। আমাদের ইউজার প্রোফাইলের ডাটাগুলো আমরা একটু পরে নিয়ে আসব, সমস্যা নাই। ইউজার প্রোফাইল এখানে হচ্ছে মডেলস ডট মডেল আমরা দিব। সো মডেলস ডট মডেল আমরা দিলাম। এখন এখানে ইউজার নেম আমরা দিতে পারি। ইউজার নেম পরবর্তীতে আমরা একটু পরে নিয়ে আসতেছি, এর আগে আমরা ইউজার প্রোফাইল দিই, মানে তার কোনো একটা ফাইল বা ইমেজ আমরা এখানে আপলোড করতে যাচ্ছি। সো এখানে মডেলস ডট আর্ট ফাইল ফাইল ফিল্ড দিব, অর্থাৎ আমরা আমাদের ডকুমেন্টেশন অনুযায়ী এই যে ফাইল ফিল্ড আমরা এখানে ইউজ করতে পারি। ফাইল ফিল্ড দিলাম। এখন আমরা এখানে কোনো একটা ইমেজ যখন আমরা আপলোড করব সেটার লোকেশন বলে দিব, যে সেটা গিয়ে কোথায় থাকবে সেটা আমরা এখানে বলে দিতে পারি, অথবা এখানে এইভাবে আমরা মাইগ্রেট করে নিতে পারি। আমরা যদি মাইগ্রেট করে নিই আমাদের কন্ট্রোল সি এখানে প্রেস করলাম, এখন আমরা এখান থেকে মাইগ্রেট করে নিই। পাইথন ম্যানেজ ডট পাই আই মেক মাইগ্রেশনস। ওকে, আমাদের ইউজার প্রোফাইল তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে মাইগ্রেট করে নিব। মাইগ্রেট করা হয়ে গেল। এখন সেটাকে আমরা আমাদের ডাটাবেজে অ্যাড করে দেখানোর জন্য বা অ্যাডমিন প্যানেলে দেখানোর জন্য সেটাকে অ্যাডমিন প্যানেলে ইম্পোর্ট করে নিব। আপনারা এগুলো অলরেডি নন। এখন আমরা এটাকে দেখব। সো ইউজার প্রোফাইল এখানে দিলাম। এখন আমরা আমাদের প্রজেক্ট আবার রান করে নিলাম। রান করার কাজ শেষ। আমরা এখন আমাদের অ্যাডমিন প্যানেলে ইন করলাম। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ইউজার প্রোফাইল। এখানে কোনো একটা ইমেজ আমরা অ্যাড করে নিতে পারি, ইমেজ বা ফাইল। এই যে আমাদের যে কোনো একটা ইমেজ আমরা অ্যাড করে নিলাম। অ্যাড করে নিয়ে এখানে সেভ দিলাম। দেখতে পাচ্ছেন একটা ইমেজ আমাদের অ্যাড হয়ে গেছে, কিন্তু এটা যখন আমরা রাইট বাটনে ক্লিক করব তখন দেখতে পাচ্ছেন যে পেজ নট ফাউন্ড, মানে কোনো ইরোর ইমেজটা যে রয়েছে সেটা আমরা আসলে আইডেন্টিফাই করতে পারতেছি না বা দেখতে পারতেছি না। সেই কাজটা আমরা এখন কীভাবে করি সেটা দেখে। সো প্রথমে আমরা এখানে আপলোডস টু, মানে কোথায় গিয়ে আপলোড হচ্ছে সেটাও কিন্তু আমরা এখানে বলে দিইনি যে আমাদের কোন জায়গায় গিয়ে ইমেজটা আসলে আপলোড করে রাখতেছি। সো সেটা আমাদের বলে দেওয়া হয়নি, আমরা সেটাও বলে দিব। আমাদের প্রজেক্টের ভিতরে একটা ফোল্ডার আমরা ক্রিয়েট করে নিব। দেখতে পাচ্ছেন যে ইমেজটা আমাদের আউটে গিয়ে আপলোড হয়ে আছে। সো এভাবে তো অনেক ইমেজ থাকলে আউটে গিয়ে আপলোড হয়ে থাকলে তো সমস্যা। তো সেই সমস্যা রিমুভ করার জন্য আমরা এখানে একটা মিডিয়া ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারি। সো এখানে একটা মিডিয়া ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। সো এখানে আমরা মিডিয়া ফোল্ডার ক্রিয়েট করা শেষ। এখন আমাদের এখানে ইমেজে আমরা বলে দিলাম আপলোড টু কোথায় গিয়ে আপলোড হবে। আপলোড টু এখানে আমরা যে কোনো একটা ফোল্ডার, মিডিয়া ফোল্ডারের ভিতরে কোনো একটা ফোল্ডার আর বলে দিলাম যে প্রোফাইল। এখন যদি আমরা আবার একটু মাইগ্রেট করে নিই, মাইগ্রেট করে নিলাম, এখন আমরা আবার এখানে একটু রান করে নেই। রান করার কাজ হয়ে গেল। এখানে আমরা আবার একটা ইমেজ আপলোড দেই। আর একটা ইমেজ এখান থেকে আপলোড দিলাম। আপলোড দিয়ে এখানে সেভ দিলাম। এখন আমরা একটু দেখি যে আমাদের আসলে মিডিয়া ফোল্ডারের ভিতরে ইমেজটা গেছে তা কোথায়। আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে মিডিয়া ফোল্ডারের ভিতরে আমাদের ইমেজটা যায়নি, বাট এই বাইরেও তো আমাদের ইমেজটা নেই। আমরা যদি একটু ইমেজটা একটু দেখতে চাই, অবজেক্ট টু, আমরা এখনও আমাদের ইমেজটাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের ইমেজটা এখান থেকেও এখানেও দেখা যাচ্ছে না। আসলে এই ফোল্ডারের ভিতরে থাকার কথা আমাদের, এর ইউজার প্রোফাইল নাম, এই প্রোফাইল নামে
এই মিডিয়া ফোল্ডারের ভিতরে থাকার কথা কিন্তু সেটা আবার আউটে চলে গেছে আউটে একটা ফোল্ডার ক্রিয়েট করে তার ভিতরে আমাদের এটা তৈরি হয়ে গেছে সো এই কাজগুলো কমপ্লেক্স কাজগুলো কিভাবে সহজভাবে করতে পারি সেটা একটু দেখব আমরা এর জন্য আমরা আমাদের সেটিংসে চলে গেলাম settings.py এ চলে আসলাম এখানে এসে আমরা প্রথমে মিডিয়া ইউআরএল তৈরি করে নিব মিডিয়া ইউআরএল স্ট্যাটিক ইউআরএল এর মতো করেই মিডিয়া ইউআরএল ইকুয়াল এই সেম প্রসেসারে আমরা যেভাবে এখানে লিখেছি সেম প্রসেসারে এখানে আমরা মিডিয়া বলে দিব ওকে মিডিয়া ইউআরএল রিল হয়ে গেল এখন আমরা মিডিয়া রুট বলে দিব যে মিডিয়া রুটটা আমাদের আসলে কি হবে মিডিয়া রুটটা হবে ওএস অপারেটিং সিস্টেম ডট পাথ ডট জয়েন আমি আসলে প্রত্যেকটা কোড লিখে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য যারা বিগিনার রয়েছেন বিগিনারদের কথা চিন্তা করে আমি এখানে এই এটা বানাচ্ছি এখানে আমরা বিএসডিআইআর দিব বিএসডিআইআর এখানে আমাদের মিডিয়া দিলাম এখন আমরা এখানে মিডিয়া রুট ইকুয়াল টু মিডিয়া ডিআইআর বলে দিতে পারি মিডিয়া রুট ইকুয়াল টু আমাদের মিডিয়া ডিআইআর আর একটা জিনিস আমাদের এখানে আমরা এখান থেকে আমাদের এর যে মিডিয়া রুট নামটা দিলাম আসলে সেটা সেই নামটা আমরা মিডিয়া ডিআইআর দিতে পারি মিডিয়া ডিআইআর ওকে আমাদের মোটামুটি কাজ শেষ এখন যদি আমরা এখানে দেখি কোড ঠিকভাবে রান করেছে আমরা ইউআরএলস ডট পাই আর একটু চেঞ্জ করে নিব এটা ইউআরএলস নয় আমাদের প্রজেক্টে ইউআরএলস ডট পাই এ আমরা সেম প্যাটার্নে এখানে যে প্যাটার্নে কাজ করেছি এখানে সেম প্যাটার্নে হ্যাঁ আমরা এখানে বলে দিব ইউআরএলস প্যাটার্ন এখানে স্ট্যাটিকের পরিবর্তে স্ট্যাটিক মিডিয়া সেটিংস ডট মিডিয়া ইউআরএল দিব আমরা এখানে স্ট্যাটিক ইউআরএল এর পরিবর্তে আমরা এখানে মিডিয়া ইউআরএল বসাবো মিডিয়া ইউআরএল আর স্ট্যাটিক রুটের পরিবর্তে আমরা এখানে মিডিয়া ডিআইআরটা রাখলাম মিডিয়া রুটের ভিতরে তাই না সো মিডিয়া রুট বলে দিলাম এখন যদি আমরা আবার আমাদের প্রজেক্টটা রান করি এটা এরকমই থাক আমরা এখন নতুন একটা প্রোফাইল অ্যাড করি অ্যাড প্রোফাইল এখান থেকে একটা নতুন প্রোফাইল অ্যাড করলাম এই জিপ ফাইলটা দিলাম সেভ দিলাম এখন এই এটাতে গিয়ে জাস্ট এখান থেকে ক্লিক করলে আমরা আমাদের ইমেজটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের ইমেজটা দেখতে পাচ্ছি কিন্তু একটু আগে সেটা আমরা ইমেজটা দেখতে পাচ্ছিলাম না তো এই সেটিংটি আপনারা করে নেবেন এর ফাঁকে আপনার আমি আরেকটু জিনিস দেখাই আপনাদের যে আমরা তো এবার দেখুন এবার আমাদের মিডিয়া ফোল্ডারের ভিতরে আগে ইন করেছে তারপরে প্রোফাইল নামে অটোমেটিক ফোল্ডার তৈরি করে নিয়েছে তখন আমাদের এই প্রোফাইল ফিক্সারটা আপলোড করে নিয়েছে সো মিডিয়ার জন্য এতটুকু আপনারা সেটিং করে নেবেন এটা আর এতটুকু সো এতটুকুই বলার ছিল আজকে মিডিয়া সম্পর্কে আমরা যখন ফর্ম থেকে আরও মিডিয়া বা ফাইল ফিল্ড আপলোড করব তখন আরও ডিটেলস ইনফরমেশন দেখব এতক্ষণ সাথে থাকার জন্য আপনারা অনেক ধৈর্য নিয়ে এই ভিডিওগুলো দেখতেছেন সো যারা এই ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই সামান্য প্রসেসটা আপনার ফ্রেন্ডদের জানিয়ে দিন এবং আপনার যারা ফ্রেন্ড পাইথন জ্যাঙ্গো দিয়ে ওয়েবসাইট ডেভেলপ করতে চায় তাদেরকে বলুন যে এখানে আপনার রিসোর্স রয়েছে তারা যেন আমার এই রিসোর্সটা পড়ে সামান্য হলেও তাদের নলেজটাকে ইনক্রিজ মানে করতে যদি পারে সেটাই আমার কাছে সার্থকতা তো কথা বেশি না বলি সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম